আমরা সবসময় লোককে একটু খারাপ বলতে ভালোবাসি, অনেক সময় অনেক বড় চ্যানেলের না কিছু ভালো ভালো কথা বলতে ভালো লাগে। কেউ 80,000 টাকার ফোন, কেউ জন্মদিনের উল্লাস, কেউ ঘরের ফার্নিচার, কেউ পুজোর ড্রেস। এর মাঝেও কিন্তু একজন মানুষ আছে যে অনাথদের কথা ভাবছে, যে বয়স্কদের কথা ভাবছে, যে কিনা অনাথ আশ্রমে থাকে, যাদের কেউ নেই। কে সে সাথী? কে সেই সাথী? আমাদের সো কল্ড সাধনদার জীবন সাথী, আমাদের সাথী। সাথী দেখিয়ে দিল যে পুজো তো শুধু ওর জন্য না, ও অনাথ আশ্রমের ছোটো ছোটো বাচ্চাদের জন্য প্রত্যেককে কাপড় দিল। সে বৃদ্ধ অনাথ আশ্রম প্লাস বৃদ্ধাশ্রম, সেখানেও বড়দের জন্য কাপড় দিল। শুধু বড় ইউটিউবার হলে হয় না, সাথে মনটাও বড় হতে হয়। কদিন যেতে পারিনি, বাবা অসুস্থ ছিল, আমরা সবাই জানি বাবাকে শিফট করা হয়েছে এখান থেকে ওইখানে, ওর বাড়ি হচ্ছে এবং ও তো প্রতি মাসে খাবার দাবার দেয়। এইবার এই মাসে ভাবলো খাবারটা পিছিয়ে পুজোতে সবাই নতুন জামা কাপড় পরবে, তাহলে ওরা কেন পরবে না, হয়তো অন্যরাও করে দেবে। কিন্তু ওর যেটা কর্তব্য সেখান থেকে পিছু পা হয়নি। প্রথম দিন গেল প্রত্যেকের জন্য ফ্রুটি, লেজ আর বিস্কিট নিয়ে গেল, গুনে গুনে নিয়ে গেল। গেল কিছুক্ষণ সময় থাকলো, কেন গেছিল ওদের প্রত্যেকের ড্রেসের মাপ এবং বয়স। কিন্তু ওইখানে যে সেক্রেটারি বা যে কেউ হবে কো মেম্বার, উনি বলল হোয়াটসঅ্যাপে প্রত্যেকটি বাচ্চার নাম, তার বয়স এবং সাইজ যেটা লাগে সেটা পাঠিয়ে দেবে। তো কাজটা আরামদায়ক হয়ে গেল। তারপর প্রত্যেকটি বাচ্চার বয়স অনুযায়ী, সাইজ অনুযায়ী ও কিন্তু পারত কাপড় দিয়ে দিতে, ও রেডিমেড ড্রেস। এবং শুধু তাই না, শুধু যেমন ছেলেদেরকে জিন্সও দিয়েছে, ওপরের ড্রেসও দিয়েছে, মেয়েদেরকেও সেম, যাকে ফ্রক দেওয়ার ফ্রক, যার যেটা বয়স সে অনুযায়ী। একজন বৃদ্ধ মহিলা আছেন যে 90-এর উপর বয়স, ওনার জন্য টকটকা হোয়াইট শাড়ি প্রত্যেকের জন্য, এবং দেওয়ার জন্য নিয়ে গেছে সাথে ননদিনীকে এবং শাশুড়ি মাকে। সত্যি জানো, মহালয়ের আগের দিন তোমার এই দুর্গা রূপ দেখে আমার প্রচণ্ড ভালো লেগে গেছে, প্রচণ্ড ভালো লাগে। তোমাকে আমি সবসময় একটু বেশি মাত্রায় ভালোবাসি, কিন্তু এই জিনিসটা যে কতটা শিক্ষণীয়। আমরা সবাই একটার জায়গায় পাঁচটা শাড়ি পরি, আর সে অনাথ আশ্রমের বাচ্চাগুলি না জানি কবে নতুন কাপড় পরেছিল, আর পরলেও বা ওদেরও তো শখ হয়। সবচেয়ে বড় কথা, সেই আশ্রমে দুর্গাপূজা হয় এবং সাথী কথা দিয়েছে পূজার সময় সেই দুর্গাপূজাতে ওরা আসবে। শুধু তাই নয়, আশেপাশে কোনো মহিলা দাঁড়িয়েছে অপেক্ষা করছিল যখন সাথী বেরিয়ে আসবে কথা বলার জন্য। সাথী বিন্দাস পারমিশন দিল, যখনই তোমরা আমাকে দেখবে আমার সামনে দৌড়ে চলে আসবে, আমার জন্য দূরে দাঁড়িয়ে অপেক্ষা করবে না। নিরহংকারী বোধ একেই বলে, এর জীবনে তত্ত্বকে বোধ জীবনের সিঁড়িটা বেয়ে চলছে। ভগবানকে একটা কথাই বলবো, তোমার এই যে মানে সংখ্যাটা বাড়ছে সব কিছু যেন আরও বাড়তে থাকে, তবেই তো অন্যদের জন্য করতে পারবে না। সুন্দর কথা বলেছে যে পুজোর সময় আমাদের হয়তো আমার মা বাবা কষ্ট করে হলেও দিত, কারণ ও একমাত্র মেসে দিত। আর সাধনদা বলল আমাদের পেটে ভাতই যুক্ত না, সেখানে আমি কোথায় থেকে আর কাপড় চোপড় নেব। সেই দিনগুলিকে না ভুলে আজকের দিনে যা থেকে এই কাপড় চোপড় দেওয়ার ব্যবস্থাটা করলো, যেই কষ্টটা তা আমরা ভোগ করেছি সেই কষ্টটা যেন আর অন্য কেউ ভোগ না করে। এটা কিন্তু অনেক বড় কথা, অনেক বড় আনা। শুধু তাই না, এর মধ্যেও যারা আমরা কন্ট্রোভার্সি করি, লোকে ট্রোলিং করা শুরু করেছে, কি গো তুমি কি ভুলে গেছো অনাথ আশ্রমে, বাড়ি বাড়ি নিয়েই ব্যস্ত আছো, বাড়ি ছাড়া কোথাও যাচ্ছ না, এখন ওই অনাথ আশ্রমকে ভুলে গেলে? সাথে উত্তর দিয়ে দিল, ভুলিনি, কিছুটা সময় ওয়েট করছিলাম, কারণ ঠিক সময়ে ঠিক কাজটা করব। প্লাস ও তো জানতোই পুজো আগে যেতে লাগবে, মাপটা আনতে লাগবে, কার জন্য কি কিনতে লাগবে, সবটাই তো মাথাতে তো আগেই থাকে, ফুটকরতা কিছু করা হয় না। তাই শুধু সময় নিচ্ছে, যখন যাবই একদিনে গিয়েই করে আসব, যখন যাব একদিনে গিয়েই দিয়ে আসব। তো তাই না, পুজোর সময়ও ওইখানে পুজো হয় এবং সে পুজোতেও যাবে। ভেবে দেখুন, অন্যদিকে যারা সব বড় বড়রা বলছে আমরা গিফট পেতে ভালোবাসি, গিফট নিতে ভালোবাসি, গিফট দাও গিফট দাও, কারোর এই মোবাইল এই ফার্নিচার, সেই ভিড়ের মধ্যে থেকে একজনকে তো খুঁজে পেলাম যে নিজেকে ছেড়ে
অন্যকে কিছু দেওয়ার কথা ভাবছে, যে নিজেকে ছেড়ে অন্যের জন্য ভাবছে। যতই আমরা কন্ট্রোভার্সি করি না কেন, এই ধরনের মনুষ্যত্ব, এই ধরনের মানসিকতা কিন্তু আমাদের মনটা ছুঁয়ে যায়। এই ধরনের মানসিকতা, এই ধরনের মনুষ্যত্ব আমাদেরকে ছুঁয়ে যায়। তাহলে ভেবে দেখুন, ও কতটা ভেবে চিনতে কাজগুলি করলো এবং কি সুন্দর করে প্রত্যেকটি মানুষের জন্য ড্রেস নিয়ে গেল, এবং ঘর থেকেই ও কোন বাচ্চার ড্রেস, সেই বাচ্চার বয়স কত, সেগুলি পর্যন্ত লিখে গেছে, যাতে দিতে কোনো অসুবিধা না হয়। মানে ওয়েল ক্যালকুলেটেড, চারিদিকে তোমার থেকে আমি বড় লোক, আমার থেকে তুমি বড় লোক, কার থেকে কার কি বেশি আছে, এই দেখানোর জগতে কিন্তু ও নিজেকে না দেখিয়ে ওদের চোখে ওদের মুখের হাসি দেখতে চাইল। স্যালুট টু ইউ সাথী, আই অলওয়েজ লাইক ইউ। তুমি এভাবেই কাজ করতে থাকো, যাতে আমরা তোমার হয়ে কিছু বলতে পারি। ভালো কাজ করলে যে কোনো লোক হোক, ভালো তো বলবই, সে যেই হোক না কেন।